আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জ্যোতির পাকঘরের পক্ষ থেকে সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি খুব সহজে চুলায় কিভাবে পাউরুটি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে যাতে যে কেউ নরম তুলতুলে এই পাউরুটি তৈরি করতে পারে সেজন্য খুব সহজে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রেসিপিটি করব আটা দিয়ে, তাই আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুল মিল্ক পাউডার গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ইস্ট, দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। সবগুলো উপকরণ শুকনো থাকা অবস্থায় একটু মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কিশমিশ। এবার ডো তৈরি করার জন্য 1.5 কাপ পানি নিয়েছি, একদম নর্মাল পানি, অল্প অল্প করে দিব এবং মাখিয়ে নেব। আমি পুরো পানি একত্রে দিব না, তাহলে বেশি হয়ে যেতে পারে, যে কারণে এভাবে অল্প অল্প করে দিব এবং মাখিয়ে নেব। প্রথম অবস্থায় হাতে লেগে আসবে, 2 থেকে 3 মিনিট এভাবে মাখানোর পরে হাত প্লাস বাটি দুটোই ছেড়ে দিবে। তো এভাবে করে মাখিয়ে নেব, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে করে একদম সুন্দর করে মথে নিতে হবে। তো মথা হয়ে গেছে এবং পানির কাজ শেষ। আমি 1.5 কাপ পানি নিয়েছি, এখানে 1 টেবিল চামচের মতো পানি রয়ে গেছে। এবার আমি এটাকে এভাবে লম্বা করে একটা শেপ দিয়ে নেব, কারণ আমি যে কয়টা রুটি তৈরি করতে চাই রুটিগুলো যাতে সমান হয় সে কারণে এই শেপটা আসলে দেওয়া। এভাবে লম্বা করে নিব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাঘরটা ঘুরে দেখবেন প্লিজ। তো আমি এখানে যে কয়টা রুটি তৈরি করতে চাই সে কয় ভাগে ভাগ করে নিলাম, দেখতে পাচ্ছেন আমি 5টি রুটি তৈরি করতে যাচ্ছি, 5 ভাগ করে নিয়েছি। আর এভাবে করে নিলে প্রত্যেকটা রুটি সমান হবে। তো এবার হাতের সাহায্যে এভাবে করে ওলট পালট করে বল আকৃতির করে করব। আর একটু হাতের দিক খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে কিভাবে করতে হবে। এভাবে করে আমি প্রতিটি করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে একটা ফ্রাই প্যান নিয়েছি এবং এর মধ্যে খানিকটা ঘি কিংবা তেল ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে রুটির জন্য করে রাখা বল আকৃতির মানে রুটিগুলো সব এভাবে বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঢাকনা, অপেক্ষা করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এসেছি, ফিরে এসে এর গায়ে খানিকটা ডিম এভাবে ব্রাশ করে দিব। আর এই ডিমটা দেওয়ার কারণ হলো উপরের কালারটা যাতে সুন্দর হয়, সে কারণে আসলে উপরে এভাবে ডিমটা দেওয়া। তো এভাবে সুন্দর করে লাগাতে হবে। এবার আমি এর মধ্যে খানিকটা তিল দিয়ে দেব এবং অপেক্ষা করব আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স রুটিগুলো কিন্তু আরও অনেকটা ফুলে গেছে। এরপর যে আমি চুলায় চলে যাব, চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং 2 মিনিট জাল বাড়িয়ে তাওয়াটা গরম করে এর উপর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এর ছিদ্রটা বন্ধ করে রান্না করব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাউরুটিগুলো আরও অনেকটা ফুলে উঠেছে, কিন্তু উপরটা সাদা রয়ে গেছে, ভিতরটা অনেকটাই হয়ে এসছে। তারপর আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব, ফিরবো 5 মিনিট পরে। 5 মিনিট পরে এসে যেভাবে এর উপরে কালারটা আনা যায় সেই কাজগুলো করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 5 মিনিট পর ফিরলাম। এবার এর উপরে খানিকটা ডিম দিয়ে নিচের তাওয়াটা এভাবে করে উপরে দিয়ে দিয়েছি, এতে করে গরম তাওয়ার কারণে উপরে খানিকটা কালার চলে আসবে এবং পরবর্তীতে আমি এভাবে উল্টিয়ে দেবো, তাহলে একদম পারফেক্ট কালার চলে আসবে। তো হয়ে গেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া রেসিপির কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমি সাধ্যমতো উত্তর করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।